बड़ो हबे आमादेर राजू मनी सेई छेले
জীবনে যত বাধা আসুক হাসি মুখে সব জয় করে নেবে আমাদের রাজু মনি সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তুমি কাজ করো আমি দেখছি আপনার কাজ নষ্ট মেশিন ভালো করা স্টোর কিপারকে ধমকানো নয় আপনার কাজ মিলের উৎপাদন বাড়ানো অবৈধ ব্যবসা করা নয় আর অবৈধ ব্যবসা করা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে সেখানে চাকরি করা আমার পক্ষে সম্ভব নয় ইঞ্জিনিয়ার সাহেবের বেতনটা সামনের মাস থেকে 2000 টাকা বাড়িয়ে দিই সবই টাকার লোভ দেখে মাসুদ হোসেনকে কিনা যাবে না এই মুহূর্তে আমি আপনার চাকরি থেকে রিজাইন দিলাম স্যার এখন কি হবে স্যার যদি পুলিশকে বলে দেয় ও মা এত তাড়াতাড়ি চলে এলি ভালো লাগছিল না তাই চলে এলাম হ্যালো আমি তালুকদার এবার সম্পত্তি অফার করবেন নাকি না না এবার আমি দুঃখ প্রকাশ করব কারণ আমি যা বলেছি আসলে অন্যায়ভাবে বলেছি কেননা যেসব ড্রাগস আপনি দেখেছেন তা আমার নয় চৌধুরী কেমিক্যালসের কলিমুল্লা আমি ওকে ভয়ানক ধমকে মাল সব নিয়ে যেতে বলেছি আই এম রিয়েলি সরি মেশিনটা এখনো নষ্ট যদি কাইন্ডলি একবার এসে ঠিক করে দিয়ে যান মানে মিলের প্রচুর ক্ষতিটা ঠিক আছে আমি আসছি কি হলো আবার কোথায় যাবে টেবিলে খাবার দেওয়া হয়েছে খেয়ে নাও না এসেই খাবো মেশিনটা বন্ধ হয়ে আছে যাবো আর আসবো আব্বু আমিও তোমার সঙ্গে যাব মেশিন ঠিক করা দেখব যেভাবে বলেছি ইঞ্জিনিয়ার মাসুদ মিলে আসবে কিন্তু ফিরে যাবে না ওকে বস ওই যা এগুলো সুইচ আর এই লালটা সাইরেন বাজে পিপি ইঞ্জিনিয়ার সাহেবের ছেলে ভুল সুইচে টিপ দেওয়াতে এই দুর্ঘটনা ঘটল আমার কি করলে আল্লাহ এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো ছেলে হয়ে বাপকে খুন করলো ছেলে না দুশ্মন অমন ছেলে কোনো মায়ের জন্ম দেয় আমার বেটা ওলি মেরেই ফেলতাম তুই আমাকে বিধবা করেছিস মা আমার কোনো দোষ নেই তুই আমাকে
রাখবো মরে গেছে। মা আমাকে ভালোবাসে না, আমি এই জীবন রাখবো না, এই জীবন রাখবো না। ভাইয়া 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 আর কোনো চিন্তা নেই, এখন ওকে নিয়ে যেতে পারো। আচ্ছা, চল বাবা, পরে তোর বাপ মায়ের কাছে পৌঁছাই দেই। এখন তোর ঠিকানাটা কো? ঠিকানা না, আমার কেউ নেই। বাপ মা ভাই বোন কেউ নাই? আরে কান্দিস না, কান্দিস না, চল আমার লোকে কাম করে খাবি। আমি তো কোনো কাজ জানি না। কাজ কাম আমিও তো পারি না, করব তোর আল্লাহর ওয়াস্তে চাইলে মাইছে দেয়, ফের চলে যায়। নে চল, আজ থেকে তুইও আমার লোকে ভিক্ষা করে খাবি, চল। আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে যান বাবা, আল্লাহ আপনার ভালো করবো। আল্লাহর ওয়াস্তে এই অসল মানুষেরে কিছু দিয়ে যান বাবা, আল্লাহর ওয়াস্তে এই অসল মানুষেরে কিছু দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে যান, আল্লাহ আপনার ভালো করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু দিয়ে যান বাবা, এই অসল মানুষেরে কিছু দিয়ে যান, এই অসল মানুষেরে কিছু দিয়ে যান বাবা। কই গেলি রে? তোর রাইতে কই গেল রে বাবা? পরের পোলা তুই এত রাইতে রাস্তাতে বই পড়স? না না, আমার বই নেবেন না, আমি পড়ব। কস কি, তুই বই পড়বি? তুই লেখাপড়া করবি? হ্যাঁ আমি পড়ব, আমার বই নেবেন না, আমার বই নেবেন না।
আমার লাল হল লেয়া পড়া করতে চাইছিল রে, তার আমি পড়াইতে পারি নাই। বানে ভাষায় নিল আমার বউ রে, আমার আমারও অথর্ব করিয়া দিল। আমি সারাদিন আপনার সাথে ভিক্ষে করব, তবু আপনি আমার বই কেড়ে নেবেন না, আমি পড়ব। আমি তো আমার লালুকে পড়াবো, তুই রাস্তায় পড়বি কেন বাবা? তোরে আমি ভিক্ষা করে যাই স্কুলে পড়াবো আমার লালু। কি হয়েছে লালু? হে স্বপ্ন না চাচা, স্বপ্ন না। মাঝে মধ্যে কি যে কষ না, কিছুই বুঝি না। নে আল্লাহর ওয়াস্তে তিনবার কুল পইরা শুয়ে পড়। শোভ না, একটু পড়ব, পরশু পরীক্ষা। তুমি শুয়ে পড়ো চাচা। বিয়ে পরীক্ষার ফল, বিয়ে পরীক্ষার ফল। চাচা চাচা আমি পাস করেছি। হ্যাঁ পাস করছো? আমার লালু বিয়ে পাস করছে। হায় রে পুরা কপাল, ঘরে একটু গুঁড়ো নাই যে তোরে মিষ্টি মুখ করাবো। এবার থেকে আমি তোমাকে মিষ্টি মুখ করাবো, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমাকে আর টিউশনি করতে হবে না। এখন থেকে আমি চাকরি করব, অনেক বড় বাড়িতে চলে যাব। চাচা চাচা তোমাকে চিকিৎসা করাবো। আল্লাহর হাস্তে কো বাবা, আল্লাহর হাস্তে কো, আল্লাহর হাস্তে চাচা, আল্লাহ। চাকরি? হ্যাঁ, চাচার যা শারীরিক অবস্থা তাতে একটা চাকরি খুবই দরকার। আয় আয় ভিতরে আয়। দোস্ত তোর বাবা তো পুলিশ অফিসার, একটু বলে দেখ না, যে কোনো একটা পুলিশের চাকরি যদি? কিন্তু বাবা তো সকালে প্রায় টেডিকে বিদেশে গেল, এক বছর পর ফিরবে। আগে বলতে হয়তো, এখন তোকে এক বছর অপেক্ষা করতে হবে। কিরে থামলি যে, ভেতরে আয়। দোস্ত চায়ের চেয়ে চাকরি আমার বেশি প্রয়োজন। কষ্ট করলে কিন্তু কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। নাইট গার্ডদের প্রশ্ন করুন স্যার। এই চোরের মাল কোথায়? মাল
নাইট গার্ডদের ধমকে লাভ নেই স্যার, চুরি করলে তো মাল পাবে। কি বলতে চাও তুমি? রাস্তার ধারে ঘুমাচ্ছিলাম, হঠাৎ এরা চোর চোর বলে দৌড়ে এসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ধরে সোজা থানায় নিয়ে এলো। মাল পাবে কি করে স্যার? কি প্রয়োজন কেউ বুঝুক আর না বুঝুক অন্তত আমি বুঝি। খই তা হাজিরটা খুলুন, শরীরটা বড্ড ক্লান্ত, অনেকদিন ঘুমায়নি, শুধু একটু ঘুমাবো। হাজির থেকে তো ঘুম ভাঙিয়ে মিথ্যে চুরির অভিযোগে কেউ ধরে নিয়ে যেতে পারবে না স্যার। আপনাকে শুধু শুধু এসব বলা, চলে কিছু মনে করবেন না। শুনুন, মনে হচ্ছে অনেক দুঃখে আপনার মধ্যে হতাশার জন্ম হয়েছে। হতাশা আর দুঃখই জীবনে সব নয় মিস্টার। চলুন, আজ রাতের মতো আপনাকে একটা নিশ্চিন্তে ঘুমোবার জায়গা দিচ্ছি। আপনার অনেক দয়া স্যার। এই আমার গেস্ট রুম, এখানে রাতটা নিশ্চিন্তে কাটান, কেউ বিরক্ত করবে না। আপনি হাত মুখ ধুয়েন। ধন্যবাদ স্যার। মা আজ আবার ভাইয়ার কথা মনে করে কাঁদছে। এত রাতে উনি ঘুমাননি, চলো তো দেখি। নানু, ও নানু, কেঁদো না নানু। কই বাপ্পি, কাঁদছে না তো? মা, রাজু ভাইয়ের কথা মনে করে এখন আপনি কাঁদেন? আমি কি আপনার ছেলের অভাব পূরণ করতে পারিনি? না বাবা, তোমার মতো জামাই থাকতে আমার ছেলের অভাব হবে কেন? মাঝে মধ্যে কেন জানি এমনি চোখে পানি চলে আসে। যাও বাবা, কাপড় চোপড় ছেড়ে নাও, যাও। ও মা, গেস্ট রুমে একজন লোক আছেন, বুয়াকে দিয়ে কিছু খাবার পাঠিয়ে দাও। কিন্তু বুয়া তো চলে গেছে, তুই জামাইকে হাত মুখ ধোয়ার পানি দে, আমি দেখছি। আহারে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে বোধ হয়, খুবই ক্লান্ত। থাক, পরেই খাবে। দুটো পিঠা দিন তো। খান, বানাই দিতে জলদি, চারটে পিঠা দাও তো, ক্লাসের টাইম হয়ে গেছে। সত্যি আপনি একটা আদর্শ মানুষ, এমএ পড়েন অথচ বেবিডিক্তি চান। এখানে আদর্শের কিছু নেই। এতে আপনি লজ্জা করে না? কেন লজ্জা করবে, কাজ সবই কাজ। সবাই যদি অফিস আদালতে চাকরি করবে বলে বসে থাকে তাহলে বেকারের সংখ্যা হু হু করে বেড়েই যাবে। একটা আসা কথা। আরে ভাই, কটা লোককে সরকার চাকরি দিতে পারবে বলুন? যেভাবে দিন দিন মানুষ বাড়ছে ওভাবে মিল ফ্যাক্টরি বাড়াবার ক্ষমতা আমাদের মতো গরিব দেশে নেই, সুতরাং বিকল্প কাজ খুঁজে বের করতেই হবে। ক্লাসের সময় গেছে, চলি। তাহলে আমি বা কেন বেকারত্বের কাছে হার মানব? শেষ সম্বল আংটি, বাবা তুমি জিন্দাবাদ। চটপটি গরম চটপটি, চটপটি গরম চটপটি, হ্যাঁ চটপটি গরম চটপটি, গোল গোল ফুচকা মজাদার টাটকা।
টাটকা মজাদার টাটকা আলু ডিম টক ঝালে শুধু লুটপুটি চটপটি গরম চটপটি আ চটপটি গরম চটপটি গোল গোল ভুচকা মজাদার টাটকা আলু ডিম টক ঝালে শুধু লুটপুটি চটপটি গরম গরম চটপটি ফুচকা ফুচকা চুরি করা নয়ের ভালো গায়ে খেতে খাও সাত পথে রুচি করে আরামে ঘুমাও কোল মিলে এ দুনিয়াটা আরে তাল মিলিয়ে ফেলো পাটা কোল মিলে এ দুনিয়াটা তাল মিলিয়ে ফেলো পাটা ধইলে গোল ধাঁধায় পড়ে যাবে প্রান্তি চটপটি গরম চটপটি চটপটি গরম চটপটি গোল গোল ভুচকা মজাদার টাটকা আলু টক ঝালে শুধু লুটপুটি চটপটি গরম গরম চটপটি ফুচকা ফুচকা মন ভাঙাতে প্রেয়সীর এ যে খাঁটি দাওয়াই আর এ যে খাঁটি দাওয়াই হ্যাঁ মন ভাঙাতে প্রেয়সীর এ যে খাঁটি দাওয়াই জানে জানে প্রেমিক জানে এর জুড়ি নাই হাফ প্লেট আধা হাসি ফুল প্লেটে পুরা খুশি হাফ প্লেটে আধা হাসি ফুল প্লেটে পুরা খুশি ডাবল প্লেট আরো খুশি মোটা আন্টি চটপটি গরম চটপটি চটপটি গরম চটপটি গোল গোল ভুচকা মজাদার টাটকা আলু ডিম টক ঝালে শুধু লুটপুটি চটপটি গরম গরম চটপটি চটপটি গরম গরম চটপটি ফুচকা ফুচকা চটপটি গরম গরম চটপটি ফুচকা ফুচকা ও সাদ কতটি রায় তো কুসুমে ঘুমাবো বোন না হতে তো মশা কামড়ে উঠে বলে তো কথা বলে হ্যাঁ চুপ কথা ওই ধান সবাই ঘুমায় আমি নাই আমি শেষ হয়ে গেছি গা আমার পা পুলা বুট গুলো হয়ে গেছে গা ট্যাবলেট এই তুই বুট গুলো ধুয়ে গাড়ির উপর শুয়ে পর আমি কালকের মাল তৈরি করে ফেলি হ্যাঁ যা শুনছেন এই যে শুনছেন এই যে কি চাই কে আপনি জি আপনার আমাকে সবাই লালু চটপটি বলে বলবেই তো
চটপটি বেচলে কি আর আপনাকে লালু মাস্টার বলবে? দেখে নাকি আমি তো চটপটি খাই না। চটপটি খাওয়াতে না, একটা কথা বলতে এসছে। এত ভোরে এখানে ভ্যাবা করে চিৎকার করছিল কে? ইডিয়েট, ওটা চিৎকার নয়, গানের আলাপ আমি করছিলাম। ভাইরোরা ভাইরোরা তা ভোরবেলা মা ভৈরবের মতো চিৎকার করলে আমাদেরও ঘুম হারাম হয়ে প্রচন্ড রাগ উঠে যায়। ভোরবেলাটা ঘুমাবার নয়, ঘুম থেকে ওঠার সময়। তবে অযথা কিছু লোক ভোরে ঘুমায় যারা রাতে চুরি জাতীয় কাজে ব্যস্ত থাকে। ঠিক নিজের লোককে চিনতে পেরেছেন। দেখুন, আমি পাশের বাড়ি নতুন ভাড়াটে, ভাড়াতে ট্যাক্স দেই, সুতরাং আমারই আছে নির্বিঘ্নে ঘুমাবার। আমারও রাইট আছে। তিনি বসে ভালো বুদ্ধি দেওয়ার জন্য ধন্যবাদ। যত সব কে মা? ওই পাশে বাড়ির এক ছোট লোক, লালু না কালু কি যেন না বলে আমি নাকি ভ্যা ভ্যা করছি। হয়তো ওর শরীর ভালো না, জানালা বন্ধ করে দিলেই তো পারিস। না, কখনো জানালা বন্ধ করবো না, তাহলে ওই লোকটা মাথায় উঠে যাবে। নিশ্চিন্তে ঘুমানোর জন্য তুলো অত্যন্ত প্রয়োজন। পানি দিছিস কেন? ওই দরজা ভাঙ্গে ঘরের ভিতরে কি? আরে হাত পা নাড়াস কেন? আরে কথা বল, বোবা নাকি? ঠসার বাচ্চারা তুলার বাচ্চা একটা নতুন কলস কিনে নিও, আর ওকে মেরো না। চল খুব লাগছে না রে।
লালু ভাইয়ের মেজাজ খারাপ মনে হইতেছে? আরে শালা, কলসি ভেঙেছে বলে ছেলে হাড় ভেঙে দেবে, এটা একটা বিচার হলো? আরে কলসি তো সোনার উপর নয় মাটির, ওটা তো ভাঙবেই। পরে পোলার মারছে, তোমার মেজাজ খারাপ হয়েছে কেন? চুপ কর, অবিচার হবে, অত্যাচার হবে, আর আমি কথা বলবো না। ওরকম ভাবে ছেলেই আমি নই। কসম করবো, আসমান ভাঙিয়ে পড়বো, দালান ভাঙিয়ে পড়বো, এই অত্যাচার আল্লাহ চলবো না। কি হয়েছে বুড়িমা? কি আর বলবো, পোড়া কপাল আরো পুষছে। রাসুদান থেকে দিলাম, মাল নাই, কাঠ আছে, মাল থাকে না কেন? মাল থাকবো কেমনে, সব মাল ব্ল্যাকে বেচে দিলে। তুই বল তো, এই বস্তি থেকে মাথা উঁচু করে কথা কওয়ার সাহস পায় নাকি? দাঁড়ান, কাঠটা দেন, আমার সাথে আসেন। চাল দেন। চাল? চাল নাই, সরকার যা দিছে দিয়ে দিছি। সপ্তাহ শেষ হয়নি, এখানে চাল গেল কোথায়? সরকারের হিসাব কি তোমারে দেওয়া লাগবো? হিসাব চাই না, চাল চাই চাল। আয় মিয়া, আয়। 200 টাকার চটপটি এলা ইয়া, 1000 টাকার মাজরার লগে চোখ গরম করো, তোমার সাহস তো কম না। আয় মিয়া, আয়। চাল কি আমি লুকাইয়া রাখছি? বেঈমান, শুধু তোদের মতো শয়তানদের জন্য সরকারের বদনাম হয়। এই ট্যাবলেট এ সপ্তাহের যারা রেশন পায়নি তাদের সবাইকে খবর দে। যাই দাচি ওস্তাদ।
গানের সাথে তাল না মিলালে কি গান হয়? আঙ্গুল নয়, তুলো নিন, কানে দিন, একটু আরাম পাবেন। আমার সাথে রঙ বাজে সহজ কত। এই অসম্ভব গুন্ডা, মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় তাও জানো না? গান যে ভালোবাসে না সে মানুষও খুন করতে পারে, তুমি বুঝবে না, কারণ তুমি একটা ইলিটারেট। Don't say literate. I am to work day and night with the breast. If I want to sleep peacefully, is it illiteracy? I'm sorry. No question to be sorry. আমার ঘুমে ডিস্টার্ব হলেও আমি আর আপনাকে বিরক্ত করব না। I am to work day and night with the breast. If I want to sleep peacefully, is it illiteracy? আমার ঘুমে ডিস্টার্ব হলেও আপনাকে আমি আর বিরক্ত করব না। কি হলো, রেওয়াজ করবি না? না মা, আজ আর ভালো লাগছে না, ভাবছি কাল থেকে বিকেলেই রেওয়াজ করব। তোর উপর খুব চাপ পড়েছে তাই না রে? কই মা, মিছে লুকাবার চেষ্টা করিস না, আমি সব বুঝি। সকালে স্কুল, বিকেলে গানের ক্লাস, তোর বাবা যদি... বাবার কথা বলে না মা, যে আমাদের তাড়িয়ে দিয়েছে, যে আমাদের ভুলে গেছে, তার কথা বলে কি লাভ? নাজিম কোথায় থাকো, খুঁজে পাওয়া যায় না? এই ভর দুপুরে মদ, এই মদ খেয়ে খেয়ে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করবো, আপনাদের জন্য বউ মেয়ে সব হারিয়েছি, এখন মদই তো আমার একমাত্র সঙ্গী। এটাকে ছাড়তে বলবেন না স্যার, কাজ থাকলে বলুন। কাজ? হ্যাঁ কাজ, মিল ব্যারাক বসতে ভাঙতে হবে, ওখানে হোটেল তৈরি হবে, লোকজন নিয়ে এক্ষুনি রওনা হয়ে যাও। ওকে স্যার। ঘন্টা সময় দিলাম, এর মধ্যে সবাই বস্তি ছেড়ে চলে যা, আমরা বস্তি ভেঙে ফেলবো। কার হুকুমে আপনারাই বস্তি ভাঙছেন? যারে জমি তার হুকুমে। কিন্তু তার আগে বস্তিবাসীদের সময় দরকার, এই সমস্ত গরিব বস্তিবাসীরা কোথায় যাবে? কমপক্ষে ছ মাস সময় দিন, অন্তত একটু দয়া করুন। মালিকরা তো সবাই নেই যে তোদের সময় দেবে, মালিকের হুকুম দু মাসের মধ্যে এখানে হোটেল করতে হবে, কাজেই দু ঘন্টার মধ্যে বস্তি ছেড়ে চলে যা, নইলে তুই তোরা সবাই মাটির সাথে মিশে যাবি। কিন্তু আমি আমি বেঁচে থাকতে তা হবে না, এই বস্তি ভাঙতে হলে ওই গাড়ি আমার লাশের উপর দিয়ে যাবে, নাই তো যাবে না। চলো। লালু, কোন পাপের বেটা আছে আমি বেঁচে থাকতে এই বস্তি ভাঙতে পারে? ওই গাড়ি আর এক ইঞ্চিও নড়বে না, তোকে ওর এক ইঞ্চি এগোতে দেবো না। হ্যাঁ
ওস্তাদ সব আমরা ভাগিয়ে দিছি, ফিরে এলে নিজে দৌড় দিতাম। ওস্তাদ লালু ভাই, লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, লালু ভাই লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, লালু ভাই লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, লালু ভাই লালু ভাই, জিন্দাবাদ কুমার ভাই আমার ভাই, লালু ভাই লালু ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। খালা, লালু মাস্টার না থাকলে আজকে পুরো বস্তি ভাঙে ফেলাইতো। কি বললি? যে মানুষটা জীবনের ঝুঁকি নিয়ে তোদের ঘর বাড়ি বাঁচালো তাকে মাস্তান বলতে তোদের লজ্জা করে না? আপা, আপনিও তো তারে গুন্ডা মাস্তান কইতেন। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই মাস্তান হয় না। মনে আছে রঘু, আমি তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তালুকদার গ্রুপ সিন্ডিকেটের নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম, অথচ সেই তুমি সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য পাচার করেছ, আমার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট করেছ। আমাকে মাফ করে দিন স্যার। মাফ? মাফ আমি তাকেই করি যার সাথে জীবনে আর আমার কখনো দেখা হয় না। মৃত্যুর জন্য তৈরি হও। বস্তি দখল করা যায়নি স্যার, এক ছোকরা নাজিম শাহ সবাইকে মেরে ভাগিয়ে দিয়েছে। ছোকরা? তালুকদারের লোকদের মেরে ভাগিয়ে দিয়েছে? কে সে? কি নাম তার? লালু মাস্তান। মাস্তান হলো শয়তানের ছোট ভাই। রাইট স্যার, সাক্ষাৎ মামা তো ভাই। বস, যদি বলেন পুরো বস্তি জ্বালিয়ে দিই। শুধু শুধু মাথা গরম করছো। রঘু মোড়ে আমাদের বাঁচিয়েছে, আর নাজিম মদ খেয়ে আমাদের ডুবিয়েছে। ওদের জায়গায় নতুন একজনকে দরকার। সত্যিও যদি এত বড় মাস্তান হয়ে থাকে তবে তো ফার্স্ট ক্লাস। হ্যালো স্যার, সমাজ কল্যাণ সমিতি মিটিংয়ে আপনাকে সভাপতিত্ব করার জন্য টেলিফোন করেছে। এক মিনিট, মাস্তানটাকে যে কোনো মূল্যে কিনে নিয়ে এসো। সারাদিনে কত পাও? যা পাই এই গরিবের জন্য যথেষ্ট, আমাদের দুজনের পেট চলে যায়। পেয়াকুব, শরীরে শক্তি থাকতে কামাই করে নাও। আমি তোমাকে এমন সুযোগ দেব যাতে তুমি হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করতে পারবে। তার কি হয়েছে সাবে? কি কয়? ও কিছু না। এ কি জ্বরে তোমার গা ফুলে দিতেছে? চলো 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 চলো, আর ব্যথা বিক্রি কাম নাই, হারাও। ট্যাবলেট একটু পানি দে। ট্যাবলেট পানি? আপনি? ওকে আমি ওষুধ আনতে পাঠিয়েছি। আপনি এ সময় এখানে কিছু বলবেন? আমার জন্য আপনারই দুঃখ, আমাকে আমাকে ক্ষমা করে দেবেন। কথা দাও না জীবনে মরণে এই স্মৃতি ভুলে যাবে না। তুমি আজ কথা দাও না জীবন।
থেকে সামাজিক উন্নয়নের জন্য এই অন্ধ কল্যাণ সমিতিকে 10 লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করছি। কি খবর? লালু রাজি হলো না। কিন্তু লালু রাজি না হলে তো আমার চলবে না। এক কাজ করো, ওর নাম যখন মাস্তান, কিছু মারামারির ঘটনা তো নিশ্চয়ই আছে। একটা রেশনের দোকানে মারামারি করেছিল। ওকে, তাই দিয়ে একটা কেস সাজিয়ে দাও। পুলিশ যে করে কমপক্ষে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গেলে আমাদের কি লাগবে? ওটাই তো আমার খেলা। আমার রেশন দোকানে গজল করছিল, সাব্বাস, নগদ 2,000 টাকা, শুধু লালুর নামে একটা কেস ঠুকে দাও। 2,000 টাকা ঠুকে দিমু না মানে? মিথ্যে করে সাজাইয়া এমন কেস ঠুকে দিমু মনে করেন লালু মহল লালু? সেটা আমি ব্যবস্থা করব। হ্যাঁ,
কি হলো আমাকে তাড়াতাড়ি আসতে বলে তুমি আবার কোথায় চললে একটু গানে স্কুল থেকে ঘুরে আসি বাচ্চারা বসে আছে আধ ঘন্টা ভেতরেই চলে আসব সবাই একসাথে খাবো কিন্তু আমি তাহলে জলদি আলু নিয়ে আসি রেডি হয়ে থেকো মা নিজের হাতে রান্না করেছে আসি তার আগে ফুচকা খেয়ে যাও ওই বেটাই লালু মাস্তা গাড়ি তো তোমাকে থানায় যেতে হবে থানায় কেন স্যার তুমি ভদ্রলোকের রেশন দোকান লুট করেছো তুমি ওর সাথে মারপিট করেছো এবং এখনো সপ্তাহে সপ্তাহে হুমকি দিয়ে তুমি ওর কাছ থেকে টাকা আদায় করছো মিথ্যে কথা এসব বস্তিবাসীরে জিজ্ঞেস করো স্যার স্যার সব মিথ্যে কথা ওরে মার বড় গলা কাইলু 1000 টাকা হুমকি দিয়ে লয়ে গেছে করিম মহা ছিল জিগান স্যার করিম রে করিম করিম কে এই যে এ হচ্ছে করিম এই করিম বল দরগা সাহেবকে আমি হুমকি দিয়ে টাকা নিয়েছি কিনা বলো বল করিম করিম চুপ করে থাকিস না বল আমি টাকা নিয়েছি কিনা বল করিম কে না কোনা টাকা নিছিল কিনা করিম করিম তারা করিম শুধু করিম কেন স্যার ওই যে সুলেমান বুড়িমা সবাই রে জিগাল আমার রেশন দোকান লুট কইরা আমারে ফকির বানাইয়া দিছে মিথ্যে কথা সলিমান চাচা সলিমান চাচা বলো দরগা সাহেবকে আমি রেশন দোকান লুট করিনি সলিমান চাচা সলিমান চাচা বুড়িমা বুড়িমা তুমি তো রোদের মতো বেঈমান নও তুমি বলো হ্যাঁ আমি রেশন দোকান লুট করেছি কিনা তোমাদের হয়ে বলেছিলাম কার্ড থাকলে মাল থাকবে না কেন বুড়িমা 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 চুপ করে থেকো না বুড়িমা বলো দাঁড়াও দাঁড়াও বুড়িমা তোমার হয়তো মনে নেই আমি সেদিন ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তুমি এসে বললে রেশন দোকানদার সব চাল ব্লাকে বিক্রি করে দিচ্ছে আমি আমি বুড়িমা বুড়িমা দাঁড়াও বুড়িমা দেখলেন স্যার কেউ ওর পক্ষে কথা কয় না আমি দুঃখিত লালু গাড়ি তোটো দরগা সাহেব একটু দাঁড়ান দরগা সাহেব একটু দাঁড়ান আমাকে একবার চেষ্টা করতে দিন মানুষের উপর থেকে আমার এতদিনের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে দরগা সাহেব সেটাকে সেটাকে একবার ফিরিয়ে আনার চেষ্টা করতে দিন এই যে এই যে আপনারা আছেন আপনারা বলুন আমি খারাপ লোক নই আপনাদের জন্য আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি নিজের জীবন বিপন্ন করে আপনাদের জীবন বাঁচিয়েছি ঘর বাঁচিয়েছি চুপ করে থাকবেন না বলুন বলুন আপনারা লালু লুটেও নয় লালু গুন্ডা নয় লালু মাস্টার নয় আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি শুধু একবার ন্যায়ের পক্ষে কথা বলুন 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 আল্লাহর হস্তে শুধু একবার বলুন একবার বলুন একবার বলুন আরে স্টিম আপা সর্বনাশ হয়ে গেছে আপা কি হয়েছে লালু উস্তাদের পুলিশে ধরে থানে লয়ে গেছে কি হ্যাঁ চল তো দেখি তুমি সেই লালু মাস্তান হ্যাঁ তোমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সে সম্পর্কে তোমার কিছু বলার আছে না তবে দুঃখ এই সেই প্রথম দিন যদি আপনি আমাকে হাজতে ভরে দিতেন তবে এতদিন একটা নাম করা ক্রিমিনাল হতে পারতাম শাট আপ ননসেন্স তোমার ক্রিমিনাল হওয়া আমি বের করছি চককে তোমার পিঠে ছাল তুলে নেব কটা ক্রিমিনালের ছাল তুলে নেবেন ইন্সপেক্টর সাহেব সারা দুনিয়াটাই ক্রিমিনালদের আস্তানা একটা মানুষ নেই মিথ্যে কথা সব মানুষের প্রতি এত তাড়াতাড়ি বিশ্বাস হারাতে নেই আরে তালুকদার সাহেব বসুন বসুন জি না বসতে আসেনি চেম্বার অফ কমার্সের মিটিং থেকে ফিরছিলাম শুনলাম লালুকে আপনারা ধরে নিয়ে এসেছেন কিন্তু আমি যতদূর জানি ছেলেটি সাহসী এবং সৎ হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তাই ওকে আমি জামিনে নিতে এলাম আশা করি আপনার কোনো আপত্তি নেই জি না আপনি যদি জামিন হন আপত্তির কি আছে শুধু কিছু পেপার সই করতে হবে পেপারগুলো রেডি করে ফেলুন ইয়েস স্যার
যাও, ভেতরে বসো। আরে বসো বসো। থ্যাংক ইউ ইন্সপেক্টর। ইন্সপেক্টর সাহেব, এখন লালু নামে যে লোকটাকে ধরে আনা হয়েছে সে নির্দোষ। আপনি? আমি রিনা, ওনার পড়শি, পাশে বাড়িতেই থাকি। বিশ্বাস করুন, ও রেশন দোকান লুট করেনি, হুমকিতে টাকাও নেয়নি। সব মিথ্যে, সব মিথ্যে কথা। সত্য মিথ্যার বিচার করবে আদালত। সত্যি যদি লালু নির্দোষ হয়ে থাকে তাহলে সে ছাড়া পাবে। আপনি এখন আসুন। ইন্সপেক্টর সাহেব, আমি ওর জামিন নিতে এসেছি। ওর জামিন তো হয়ে গেছে। হ্যাঁ, মিস্টার তালুকদার ওকে জামিনে নিয়ে গেছে। তালুকদার সাহেব হচ্ছেন এই শহরের একজন বিশিষ্ট সমাজসেবী, মানবদরদী, প্রতিপত্তিশালী এবং সম্মানিত ব্যক্তি। এই সমাজে যে যত দান করে তার তত সম্মান প্রতিপত্তি বাড়ে। ওই টাকা কোথা থেকে আসে কেউ দেখে না, কেউ সম্মানের আড়ালে সুন্দরভাবে বেআইনি ব্যবসা করার রাস্তাটাও পরিষ্কার থাকে। আমি শুধু সেই চান্সই নিচ্ছি, লোক সম্মান করছে আমাকে। শুধু এই জন্য দরকার শক্তি ও সাহস, যা তোমার মধ্যে আছে। তাই আমি তোমাকে আমার দলে নিতে চাই। তুমি আমার কালো ব্যবসাগুলোর নিরাপত্তা দেখবে, বিনিময়ে পাবে লাভের 10 ভাগ। 10 ভাগ মানে প্রচুর টাকা। বস্তির যেসব লোক তোমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছিল তারা তোমার গোলাম হয়ে থাকবে। শুধু তাই নয়, টাকার জন্য ওই মানুষগুলো তোমার পায়ে লুটিয়ে পড়বে, প্রয়োজনে সালাম করবে। রাইট, এবং তার জন্য স্যার তোমাকে নিয়ে এসেছেন চান্স। সে চান্স তোমাকে নতুন জীবন দেবে। সে জীবন হাহাকার নেই, মানুষের বেইমানি আছে। শুধু প্রতিপত্তি, ক্ষমতা আর সম্মান। আমি রাজি, আমার আর কোনো আপত্তি নেই। এতদিন নামে ছিলাম লালু মাস্তান, এবার কাজে হব লালু মাস্তান আল্লাহর ওয়াস্তে। লালু মাস্তানের জন্য আমার প্রথম উপহার। জানতাম ফাঁকিবাজি ঠকবাজি করে কেউ তোমার কাছে বস, এমনকি আপনিও নন। শিওর শিওর,
নাও তোমার লাভের অংশ। থ্যাংক ইউ। আরে ওস্তাদ তুমি ট্যাবলেট পেছনে পুলিশ তারা করছে, তাড়াতাড়ি ভিড়তে ঢুকেন। শাবাশ লালু, তোমার কাজই আবার প্রমাণ করলো তালুকদার মানুষ চিনতে এবং কিনতে ভুল করে না। স্মাগলিং করে হয়েছ লক্ষপতি, এবার তোমাকে নতুন কাজ দেব যাতে তুমি হবে কোটিপতি। কাদের, ওকে আমাদের ফ্যাক্টরিগুলো ঘুরিয়ে দেখিয়ে দাও। আরে কাদের খান যে লালু এখানে? হ্যাঁ, বস পাঠিয়েছেন, লালুকে ফ্যাক্টরি দেখাতে বলেছে। ও শিওর শিওর। সেই সাথে গত মাসের অ্যাকাউন্টও নিতে এলাম। ওকে, চলুন আমরা অফিসে গিয়ে বসি, লালু কতক্ষণে ফ্যাক্টরিতে ঘুরে ফিরে দেখুক। হ্যাঁ আসুন। তেমনি কাম করতেছি। অর্ডারকে ভয় পাস, আল্লাহকে ভয় পাস না? যে শিশু এর দুধ খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে তার জন্য তোদের বুক কাঁপে না? যে মায়ের বুক খালি হবে তার চিৎকার তোদের কালি বাজে না? আল্লাহর বাস্তে, আল্লাহর বাস্তে, তোরা সব বন্ধ কর, বন্ধ কর। আমু কয়ে কিলা মালিক রেকর্ড। মালিকে দুধ খাবে না হারামজাদা, হে দুধ খাবে তোর আর আমার বাচ্চা, মুনাফা কামাবে ওরা, মরবে তোর আর আমার সন্তান। আরে দূর, এসব লেখা দিয়ে না। এই তোরা কাম কর, কাম কর। লালু, লালু, যে মানুষ তোমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছে সেই মানুষের জন্ম মৃত্যু নিয়ে গবেষণা করার জন্য তোমার পিছনে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে না? আমি দুঃখিত। এসো। একটা ধর্মপুত্র যুধিষ্ঠির, এটা হচ্ছে বাজারের সবচেয়ে প্রচলিত কাশির ওষুধের ডুপ্লিকেট। ভেজাল ওষুধ? অরিজিনাল কোম্পানির দাম 13.10 টাকা, আর আমরা তৈরি করি মাত্র 2.70 টাকা। এই ধরনের আরো অনেক আইটেম আছে, আগামী মাস থেকে সেগুলোর মার্কেটিং এর দায়িত্ব তোমাকেই দেওয়া হবে। আরে খবর দিতে চেয়েলাম, আমি এখন ব্যবসা করি, বিরাট ব্যবসা, আর তোমাকে কষ্ট করতে হবে না, এ বস্তিতে থাকতে হবে না। তোমাকে নিয়ে যে ঘর বাঁধা স্বপ্ন আমি দেখেছিলাম এবার তা সার্থক হবে। তুমি, আমি আর মা, আমরা সবাই নতুন বাড়িতে চলে যাব। সত্যি? সত্যি রেনা, আমাদের সব দুঃখের দিন শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, তোমার জন্য না একটা দারুণ জিনিস এনেছি। কি এনেছো? নেকলেস। বিউটিফুল ইমিটেশন বুঝি? নো, পিওর ডায়মন্ড, দাম মাত্র 30,000 টাকা। তুমি এত টাকা কোথায় পেলে? আরে এ তো অবাক হবার কি আছে, ব্যবসা করে। কিরকম ব্যবসা যে এক মাসে 30,000 টাকার নেকলেস কেনা যায়? রেনা, এই দুনিয়ায় এমন অনেক ব্যবসা আছে যা মাত্র একদিনে
30 লক্ষ টাকা কামাই করা যায়। সে ব্যবসাটা কি? স্মাগলিং, চোরা কারবারি, মজুদারি, অনেক রকম ব্যবসা। তুমি তাহলে? হ্যাঁ, আমি আমি ওরকমই একটা ব্যবসা করি। আমি এখন সত্যিকারের লালু মাস্তান। কিন্তু যাক, সব কথা রেনা, তোমার গলায় কিন্তু এই নেকলেসটা দারুণ মানাবে। থাক, বস্তি সাধারণ এক স্কুল মাস্টারনির গলায় অত দামি নেকলেস মানায় না। তুমি যেতে পারো রেনা। আমি যে লালুকে ভালোবেসেছিলাম, সে লালু ছিল শিক্ষিত, আদর্শবাদী একজন মানুষ। চটপটি বিক্রি করলেও তার মধ্যে মানুষের সততা ছিল। সততা ভালো মানুষই তোমাকে কি দিয়েছে বলতে পারো? এই নোংরা জঘন্য বস্তিতে বাস, দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম, একটা ভোটা কাপড়ের অভাব। বাবা লালু, সারা জীবন আমার মেয়েকে আমি যে শিক্ষা দিয়েছি, আমার অনুরোধ সে শিক্ষা থেকে তুমি ওকে দূরে সরিয়ে দিও না। মা, আমি চাই না যে তুমি এর পরেও এ বাড়িতে এসে মিথ্যা ঐশ্বর্যের চাকচিক্য দেখিয়ে আমাদের সুখের নীর ভেঙে নাচ নাচ করে দাও। মা, জানিস নে মা, দেখিস ও একদিন খাঁটি সোনা হয়ে ফিরে আসবেই। লালু মাস্তান, স্যার তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি যাব না। কি বলছো তুমি? চলে যাও, যাও, যাও বলছি। আমি যে লালুকে ভালোবেসেছিলাম, সে লালু ছিল শিক্ষিত, আদর্শবাদী একজন মানুষ। চটপটি বিক্রি করলেও তার মধ্যে মানুষের সততা ছিল, তার মধ্যে মানুষের সততা ছিল, মানুষের সততা ছিল। মরে গেছে সে লালু, মরে গেছে। লালুর জন্য শিডিউল মিস করা যাবে না, এই অপারেশনের দায়িত্ব তোমার। থ্যাংক ইউ স্যার। কাজটা খুব রিস্কি, টাইগার ডায়মন্ড আনবে ব্যাগে, মনে রেখো 1 কোটি টাকার মাল। পুলিশ থেকে সাবধান, যাও। Yes, sir. লালু মাতাল হয়ে পড়ে থাকলে আমাদের সব কাজ বন্ধ হয়ে যাবে। ওকে বুস্ট আপ করো, চাঙ্গা করো, মন ভালো করার ব্যবস্থা করো। একটা মেয়ের জন্য মন খারাপ, ওকে অনেক মেয়ে পাঠাও। ওকে স্যার, ওকে। মানুষ
নাই জানা নাই কি যে আমি পাই জানি শুধু নেশা করে জ্বালা ভুলে যাই ও বিনা 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 ও ডেজি 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 ও বিনা বিনা ডেজি রোজি শোনো লাগে সবই হেলো মেলো যেন আমি নই মাত্রা একটু বেশ আমার শুধু আমি ভালোবাসা পাইনি সাথীর পৃথিবীটা গোল বড় গণ্ড গোল যা খুশি করে যায় আবল তাবল ও বিনা 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 ও ডেজি 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 ও বিনা মিনা ডেজি রোজ চলো লাগে সবই হেলো মেলো যেন আমি নই মাতা একটু বেশ আমার ও বিনা ও মিনা ও ডেজি ও রোজি ও বিনা মিনা ডেজি রোজি শোনো লাগে সবই হেলো মেলো যেন আমি নই মাতা একটু বেশ আমার পুলিশ আসলো আর এত টাকার মাল ফেলে পালিয়ে আসলে তা পুলিশের দল মালগুলো নিয়ে পালাতে পারলে না মাল নিয়ে পালাবার কোনো উপায় ছিল না উপায় ছিল না এক কোটি টাকার মাল এখন একটা উপায় বের করো ঘুষের অফার দাও আপনি জানেন ইন্সপেক্টর মাহমুদ ঘুষ খায় না তাকে অন্যভাবে ট্র্যাপ করতে হবে লালু ইয়েস বস তোমার জন্য তুমি অপারেশনে না যাওয়ায় মাল পুলিশের হাতে ধরা পড়েছে এখন ইন্সপেক্টর মাহমুদকে বাধ্য করার জন্য তার ছেলেকে কিডন্যাপ করতে হবে এবং তা করবে তুমি কি বলছেন বস বাপের অপরাধে ছেলে কিডন্যাপ না না এ হয় না আরে বোকা তুমি এই লাইনে একেবারেই নতুন ছেলেটাকে কিডন্যাপ করব তার কোনো ক্ষতি করার জন্য নয় ছেলেটাকে হাতে রাখলে ওর বাপ সুসুর করে মালগুলো আমাদের হাতে তুলে দেবে ট্যাবলেট মাল ছাড়বে না চটপটি গরম চটপটি এতদিন কোথায় ছিলে কতদিন চটপটি খাইনি রাজার বাড়িতে গিয়েছিলাম কেন রাজকন্যা আনতে একটা সুন্দর রাজকন্যা এনেছি তুমি দেখবে কোথায় আমার বাড়িতে যাবে আম্মা বকবে যে একটু দেরি হবে না এই যাব আর আসবো আচ্ছা চলো শাবাশ লালু তুমি আমার কোটি টাকার হীরা নিয়ে এসেছো আমায় কোথায় নিয়ে এসেছো আঙ্কেল আমি বাসায় যাব এই তো তোমাদের বাসা আমরা সবাই তোমার আঙ্কেল এই যে কি সুন্দর চেয়ার এইখানে তুমি চুপ করে বসো একটু নড়াচড়া করো না কেমন তোমরা আমাকে বেঁধো না তোমরা আমাকে বেঁধো না মা মা আমার বাপ
আমার ভাবি স্টেশন বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট সব দিকে নজর রাখুন কি বললেন সেই লালু চটপটিওয়ালা মানে লালু মাস্টার আপনারা তন্ন তন্ন করে খুঁজে দেখুন যেন পালাতে না পারে হ্যালো বড় বেচায়ন মনে হচ্ছে ইন্সপেক্টর সাহেব হ্যাঁ আমার ছেলেকে কিন্তু কি আপনি কি চান চাওয়া তো একটা ইন্সপেক্টর সাহেব ওই ডায়মন্ডের ব্যাগটা যেটা আপনি পাহাড়পুর থেকে তুলে নিয়ে গেছেন সেটা ফেরত চাই বিনিময়ে ছাড়া বিনিময়ে তোর পিঠে চামড়া তুলে নেব একটু ভুল বললেন বিনিময়ে আপনার ছেলে বাপ্পি যে এখন আমাদের হাতে বন্দী তাকে অক্ষত ফেরত পাবে সাথে আরো 10 লক্ষ টাকা সেই সন্তানকে ইন্সপেক্টর বন্দি করছে আমার সন্তানের বিনিময়ে ওর সন্তানকে জীবন দিতে হবে সুইচটা টিপে দিন স্যার আগুনে পুড়ে ছাই হয়ে যাক না তাহলে সন্তান হারাবার জ্বালা সে বুঝতে পারবে না ওকে গুলি মেরে লাশ কফিনে ভরে ওদের বাসায় পাঠিয়ে দে ওকে বস এই বাচ্চাটাকে খুলে দে তোমরা আমাকে মেরো না আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি আমাকে মেরো না আমি মায়ের কাছে যাব আমাকে ছেড়ে দাও কেউ ওই বাচ্চার গা হাত দিবি না সরে যাও ওখান থেকে লালু ওই নিষ্পাপ মাসুম বাচ্চাকে মেরে ফেলার অধিকার কারো নেই কথা ছিল ইন্সপেক্টরকে ভয় দেখানোর জন্যই কেবল এই বাচ্চাকে ধরে আনা হবে ওকে মেরে ফেলবে জানলে আমি কখনো এত বড় জঘন্য কাজ করতাম না ক্রাইম জগতে ভালো আরা বলে কিছু নেই লালু আইন বেআইন বলেও কিছু নেই আমার কথাই এখানে আইন আপনি আপনি একটা মানুষ লালু তালুকদার এই যদি আপনার শেষ কথা হয় তবে একজন পুলিশ ইন্সপেক্টর যে সততার বলে তার ছেলেকে কোরবানি করেছে আল্লাহর বাস্তে আমার জীবন কোরবানি করে হলেও ওই মাসুম বাচ্চাকে তার বাবার কাছে পৌঁছে দেবই কিন্তু তার আগেই ওই বাচ্চাটা চলে পুড়ে ছাই হয়ে যাবে Follow him. লালু বাপ্পিকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে তোমরা সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে ওদের ধরে নিয়ে এসো বাপ্পি আর লালু যেন পালাতে না পারে ওকে বল আঙ্কেল
বাপে আরে আসুন 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 ইন্সপেক্টর সাহেব আসুন বসুন না আমি বসতে আসিনি লালু কোথায় ছি 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 মানুষ চিনতেই প্রথম আমি ভুল করেছি ইন্সপেক্টর সাহেব ওই শয়তানের বাচ্চা আমার 1 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে তার চেয়েও বড় সর্বনাশ করেছে আমার আপনার হ্যাঁ লালু আর তার দল আমার একমাত্র ছেলে বাপ্পিকে কিডন্যাপ করেছে হোয়াট কিন্তু ও যদি আপনার টাকা নিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে পুলিশের উপর কারণে কেন লজ্জায় লজ্জায় আমি এত বড় মুখ করে যাকে ভালো বলে নিয়ে এলাম সেই কি নাম এক্সকিউজ মি হ্যালো জি জি আছেন দিচ্ছি আপনার ফোন হ্যালো মামুদ বলছি কি বললে লালু মধুপুর জঙ্গলের দিকে ঠিক আছে বসতে তৈরি হও আমি এক্ষুনি আসছি লালুর খবর পাওয়া গেছে তালুকদার সাহেব যে করেই হোক ওকে ধরতেই হবে উইশ ইউ গুড লাক ইয়েস পুলিশ খবর পেয়ে গেছে জঙ্গলের কথা ওদের হাতে ধরা পড়ার আগে তোমরা সমস্ত জঙ্গলে আগুন ধরিয়ে দাও যাতে বাপ্পি ও লালু দুজনেই পুড়ে মরা যায় কুইক ওকে বস তাড়াতাড়ি পেট্রোল পাঠাবার ব্যবস্থা করবে আগুন লেগেছে শিগগিরই ফায়ার ব্রিগেড পাঠাবার ব্যবস্থা করুন কুইক ওভার বাপ্পি 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 বাপিকে পাওয়া গেছে কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছে বাপি বাপি আপনি ওকে নিয়ে হাসপাতালে যান আমি এদিকটা দেখছি ফরেস্টের কতটুকু জায়গা ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয় আমরা এখানে প্রায় 10 একর জঙ্গলে আগুন নিভিয়েছি লালু তাহলে এভাবেই মরল ছি 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 এইভাবে অপঘাতে জঙ্গলে আগুনে পুড়ে মরল আরে মরার যখন এতই খায়াস ছিল আমার গুলিতে মরতিস জীবনটা ধন্য হতো রাইট স্যার একেবারে সরাসরি দোজকে জায়গা পেত রিনা মা তুমি না বলেছিলে ও খাঁটি সোনা হয়ে ফিরে আসবে লালু আর নেই মা লালু আর নেই
কাছে যাব চাচা, আমি আর পারছি না। সৎ শিক্ষা নিয়ে সৎভাবে চলতে পারলাম না। তোমার লালু করা লালু মাস্তান বানিয়েছে চাচা, সে জীবনে আমি আর ফিরে যাব না, আর ফিরে যাব না। তুমি আমাকে তোমার কাছে নাও চাচা, আমার রাজু বেঁচে থাকা সম্ভব না। আমি আর রাজু চাই রে চাচা। এতদিন কোথায় ছিলি? সেই যে চলে গেলি আর এলি না, কিরে কি হয়েছে তোর? রাজু, হ্যাঁ রাজু, রাজু আব্বা ও খুব ফ্রাস্ট্রেশনে ভুগছে, আই মিন সাম প্রবলেম, বলে কিনা চাকরি না পেলেও সুইসাইড করবে। সুইসাইড? রাজু আঙ্কেল, আঙ্কেল এছাড়া আমার করারই বা কি আছে? তাই বলে চাকরির জন্য সুইসাইড? না 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 না, তুমি এক কাজ করো, আমাদের ডিপার্টমেন্টে চলে এসো। পুলিশ? আমি পুলিশ হব? হ্যাঁ, তোমাকে আমি অনেকদিন থেকে চিনি, তুমি আমার ছেলের ক্লাসমেট, আর তোমার মতো সৎ ব্রিলিয়েন্ট ইয়াং বয় আমাদের ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। আমার মায়ের স্বপ্ন ছিল আমি একদিন পুলিশ অফিসার হব। মায়ের সেই স্বপ্নের কথা আপনি আমাকে আবার মনে করিয়ে দিলেন। আঙ্কেল, আঙ্কেল, আমি এই আইনের পবিত্র পোশাক চেয়ে শপথ করছি, আজ থেকে সততায় ন্যায়ের জন্য আমার জীবন উৎসর্গ করলাম। আপনি আপনি আমাকে দোয়া করবেন আঙ্কেল? Don't be emotional. কাল মর্নিং এ অফিসে দেখা করবে, ওকে? তুমি ট্রেনিং এ যে রেজাল্ট করেছো, আমার বিশ্বাস ফিল্ডও তুমি সাকসেসফুল হবে। আপনার দোয়া স্যার। অবশ্যই। হ্যাঁ শোনো, ব্ল্যাক পয়েন্ট এলাকাগুলোর জন্য সেন্ট্রাল থেকে কিছু তুখোর অফিসার চাওয়া হয়েছে। আমি তোমার নাম টঙ্গী থানার জন্য প্রপোজ করেছি। স্যার, আপনার সম্পর্কে ডিআইজি সাহেব আমাকে সবকিছু বলেছেন, ভালোই হলো। এখানে আপনার মতো একজন সাহসী পুলিশ অফিসার দরকার। আজ রেস্ট নিয়ে কাল থেকে কাজ শুরু করুন। ইয়েস স্যার। এখনো তো সবকিছু গুছিয়ে নিতে পারেননি, আজ রাতে আমার বাসা খাবেন। থ্যাংক ইউ স্যার। হ্যালো ম্যাম, আপনাকে একটু আমার সাথে থানায় যেতে হবে। কেন, কি আমার অপরাধ? অপরাধ তো অনেক, নিরীহ প্রতিবেশীদের ভ্যা ভ্যা করে গলা সেঁধে ডিস্টার্ব করা, লালু মাস্তানের মতো একজন ক্রিমিনালের সাথে প্রেম। একজন মৃত ব্যক্তিকেও কি আপনারা শান্তিতে থাকতে দেবেন না? সত্যি সে মৃত নাকি? কি বলছেন আপনি? না মানে জানতে ইচ্ছে করছে আপনার মন থেকেও আজও সে মরে গেছে কিনা। সেটা জানবার আপনার কোন অধিকার নেই। আরে দাঁড়ান, বলছিলাম কি আপনার মনের ঘর যদি একটু খালি পড়ে থাকে তাহলে আমি একটু ঢুকতে পারতাম। চুপ করুন, লালু আমার মন থেকে কোনোদিন মরবে না। মাশাআল্লাহ, আর প্রেম বলে কি মরণেও কেউ কারে নাহি ছেড়ে যায়। ধন্যবাদ রিনা। রিনা কে আপনি? আমি আমি তোমার আদি অকৃত্রিম লালু, ওরফে পুলিশ সাব ইন্সপেক্টর আবিদ হোসেন রাজু। তুমি তুমি বেঁচে আছো? জি, আল্লাহর ওয়াস্তে। স্বপ্নের চেয়ে আরো সুন্দর করে একটি প্রাসাদ আমি গড়ব, জীবনের চেয়ে আরো আপন করে সেখানে তোমায় আমি রাখব। স্বপ্নের চেয়ে আরো সুন্দর করে একটি প্রাসাদ আমি গড়ব, জীবনের চেয়ে আরো আপন করে সেখানে তোমায় আমি রাখব। Thank you.
ফুলের বাগান গড়ে তোমার আলিনা দেব ঘরে হাজার রঙের মালা গেঁথো মনের মতো করে স্বপ্নের চেয়ে আরো সুন্দর করে একটি প্রসাদ আমি গড়ব জীবনের চেয়ে আরো আপন করে সেখানে তোমায় আমি রাখব অলংকারে তোমায় সাজাব মনিহারে রূপের আলোয় দেবে তুমি সেই হার আলো করে না 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 এত সাজ চাই না ইয়ো শুধু শুধু তাই দিয়ে ঘর আলো করব স্বপ্নের চেয়ে আরো সুন্দর করে একটি প্রাসাদ আমি গড়ব জীবনের চেয়ে আরো আপন করে সেখানে তোমায় আমি রাখব আমার উস্তাদারে ভুললা আরেক বেড়ার লোক এই মন নিয়ে আপনি গালি মাস্টারি করেন আমার উস্তাদ ভুলে গেছে হাত ছিঁড়ে যাবে তো চটপটি চটপটি গরম চটপটি হ্যাঁ চটপটি গরম চটপটি উস্তাদ উস্তাদ আপনি পাইছো আছেন উস্তাদ বহাল তো বেতি আছে এখন তুই কি করছিস আপনি যে দলে রাইখে গেছিলেন সেই জান নামে আছি কিন্তু তোমার উস্তাদ এখন পুলিশ অফিসার পুলিশ উস্তাদ আমি ওই দোষকে থাকবো না আপনার লোক পুলিশ হয়ে যাবো তুই যেখানে আছিস সেখানেই থাকবি এটা কি কোন উস্তাদ আইনের লোক হয়ে বেআইনি কথা বেআইনি নয় ওই দলে থেকে তুই আইনের কাজ করবি ঠিক সময় মতো সব খবর পাবি ঠিক আছে আপনার জন্য আমার জান হাজি আপা এতে তো আসেন এখানে বসেন
আমি যাই, চালিয়ে যান, আমার মাত্র দিয়ে তাই। চলো তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার ইন্সপেক্টর সাহেবের পাশে যেতে হবে। এখন পড়ছি, তাকানো যাবে না। বাপে দুষ্টুমি করো না। না না, বিরক্ত করছে না, এই একটু খেলছিল আর কি। আপনার ভাবি, আমাদের নতুন সাব ইন্সপেক্টর আবিদ। বাপি এসো, আসুন আসুন, এসো বাপি। মা, আপনাকে আপনাকে দেখতে অনেক তোমার মায়ের মতো। তোমার মা, তোমার মা কোথায় বাবা? মা আমার সামনে আছে, মানে আমার মনের মধ্যে আছে। বেঁচে থাকো। ওই আবির, আসুন। এসো বাবা। কেন মার কাছে তোমার পরিচয় দিলে না? আমার পরিচয় পেলে মা আমাকে খুনি বলে তাড়িয়ে দেবে, মা শান্তির নীরে আবার অশান্তির ঝড় উঠবে। তুমি মাকে বুঝিয়ে বললে পারো। না রিনা না, ওর বাবার মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। সবাই আমাকে খুনি বলে ধিক্কার দিয়েছিল, মা মামাকে মেরে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। বাবা, স্বামীর মৃত্যুর শোকে হয়তো তোমার মা তখন উন্মাদ হয়ে গিয়েছিল, তাই ভেবে দেখেনি, কিন্তু পরে সে নিশ্চয় তোমার জন্য কেঁদেছে। না না না, মা মামার জন্য কাঁদতে পারে না। সন্তানের জন্য মায়ের প্রাণের আকুতি তোমরা বুঝবে না বাবা। তুমি মার কাছে ফিরে যাও, দেখবে সে নিশ্চয়ই তোমাকে বুকে তুলে নেবে। না না, আমি যাব না, আমি আমি যেতে পারি না। রাজু শোনো, ওকে যেতে দে মা, ওর মনের মধ্যে। সাহেব বাসায় নেই। সাহেব না, ওনার শাশুড়ি। উনারই তো অসুখ, উনাকে নিয়ে সবাই হাসপাতালে গেছে। হাসপাতাল? মা হাসপাতালে? মা, মা গো, আমার সামান্য ভুলের জন্য তোমার সাজানো সুখে সংসার ভেঙে তছনছ হয়ে গেছে, যার জন্য তোমার কাছে আমি মাপও চাইতে পারছি না। মা, তোমার কাছে মাপ চাইতে পারছি। না না, আর ভয়ের কিছু নেই, স্টমাক ওয়াশ করে ক্লিন করে দেওয়া হয়েছে। তবে এই সব ভেজাল ওষুধ প্রস্তুতকারকদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। ভেজাল ওষুধ? হ্যাঁ, আপনার মাই ভেজাল ওষুধ খেয়ে সঙ্গে হারিয়ে ফেলেছিলেন। শুধু তাই নয়, ভেজাল ওষুধে আক্রান্ত অনেক রোগী এখানে ভর্তি হচ্ছে, মুনাফার লোভে এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমি এসেছি স্যার, আপনি খুব ভালো জিপ চালাতে পারেন, আপনার এই অপূর্ব জিপ চালানোর জন্য আপনাকে এই সামান্য উপহার।
টাকা দিয়ে আইন আর মানুষের জীবন কেনা যায় না। চল। কি বললে? ওষুধের ফ্যাক্টরি পুলিশ রেড করেছে, কলিমুল্লাকে ধরে নিয়ে গেছে। কে সেই ইন্সপেক্টর? অনেক টাকা ঘুরতে হবে স্যার, আমাকে অনেক টাকা ঘুরে স্যার, আর ভাববেন না স্যার, স্যার মাফ করে দিন স্যার। মানুষকে অনেকদিন ভেজাল দুধ খেয়েছিস, এবার আমি তোকে জেলের ভাত খাওয়াবো। হোয়াট? তোদের কারখানা পুলিশ সিল করে দিয়েছে? ইন্সপেক্টর সাহেব কোথায়? আস্তে কথা বলুন, এটা আপনার চেম্বার নয়। হোয়াট? ইন্সপেক্টর সাহেব অফিসিয়াল কাজে হেডকোয়ার্টারে গেছেন। আমি জানতে চাই এই সব ভদ্রলোকদের কি অপরাধে ধরে থানায় আনা হয়েছে। কাল সকালে যখন ওদের কোর্টে চালান করব, তখন কারণটা কোর্ট থেকে জেনে নেবেন। ওদের কোর্টে চালান দেওয়ার আগে এখান থেকে তুমি আপনি করে কথা বলুন। আপনি আমাকে চেনেন না মিস্টার? চিনি, আমার মতো ভালো করে আপনাকে কেউ চেনে না মিস্টার তালুকদার। রাজু, হেডকোয়ার্টার থেকে তোমার কোয়ার্টার স্যাংশন। আরে তালুকদার সাহেব, যে আসুন আসুন, বসুন বসুন। আমি বসতে আসিনি ইন্সপেক্টর, আমি জানতে এসেছি আপনার এই ছোকরা সাব ইন্সপেক্টর ওই সব ভদ্রলোকদের কেন ধরে এনেছে। কাদের ধরে এনেছো রাজু? শরাফতুল্লাহ চৌধুরী আর জাহাঙ্গীর কাদরিয়া। কি বলছো তুমি? এরা সব শহরের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী। নতুন এসেছে তো, এখনো সবাইকে চিনতে পারিনি। ছি 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 রাজু, তুমি ভদ্রলোকদের মানহানি করবে আমি ভাবতেও পারিনি। ভদ্রলোক? কাদের আপনি ভদ্রলোক বলছেন স্যার? ওই শরাফতুল্লাহ ভদ্রবেশ একজন ভেজাল ব্যবসায়ী, তার দুধের ফ্যাক্টরিতে দুধের সাথে চালের গুঁড়ো মেশানো হয়, আমি নিজের চোখে দেখেছি। ওই জাহাঙ্গীর কাদরিয়া তার ওষুধের ফ্যাক্টরিতে রং মেশানো পানি বোতলে ভরে বিক্রি করছে, আমি হাতে নাতে ধরেছি। অসত উপায় কোটি কোটি টাকা মুনাফা করে 5-10 লাখ টাকা সমাজে দান করলেই মানি লোক হওয়া যায় না স্যার। আমি এখানে লেকচার শুনতে আসিনি, আমি জানতে চাই এদের ছাড়া হবে কিনা। স্যার, এরপরও যদি আপনি আমাকে নির্দেশ দেন আমি ওদের ছাড়তে বাধ্য থাকবো। তবে তালুকদার সাহেব, একজন পুলিশ অফিসার যখন সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তখন তদন্ত না করে আই এম সরি। ঠিক আছে, তবে আপনাকে আমি দেখে নেব মিস্টার। ডোন্ট শাউট মিস্টার তালুকদার, আমাকে দেখার জন্য আপনাকে আর কষ্ট করে আসতে হবে না। এখন থেকে আমি আপনাকে দেখা দিতেই থাকবো আল্লাহর ওয়াস্তে। আমাকে দেখার জন্য আপনাকে আর কষ্ট করে আসতে হবে না, এখন থেকে আমি আপনাকে দেখা দিতেই থাকবো আল্লাহর ওয়াস্তে। এতদিন নামে ছিলাম লালু মাস্তান, এবার কাজ হব লালু মাস্তান আল্লাহর ওয়াস্তে। কাদের? লালু মাস্তানের সাথে বস্তির একটা মেয়ের প্রেম ছিল, স্কুল মাস্টার। মেয়েটার উপর ঘন্টার নজর রেখো। আমি জানতে চাই পুলিশ অফিসার আবিদ ওখানে যায় কিনা। বাসা আসবে না? আমার একটু জরুরি কাজ আছে। কাল এসো কিন্তু। আসবো, খোদা হাফেজ। তাহলে নতুন সাব ইন্সপেক্টরের সাথে লালু মাস্তানের ফেলে যাওয়া প্রেমিকা রিনা হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে। নাজিম, জি বস। মেয়েটাকে তুলে নিয়ে আয়। Yeah.
আমরা তুমি বেঁচে আছো তাহলে রিনা আমার মেয়ে। আপনার জন্য আমি কি না করেছি স্যার, যখন যা বলেছেন বিনা দ্বিধায় করেছি। বিনিময়ে আজ শুধু আপনার কাছে আমার মেয়েকে ভিক্ষা চাইছি স্যার। ছি ছি নাজিমুদ্দোলা, মেয়ের জন্য তো তোমাকে কোনোদিন আফসোস করতে দেখিনি। এতদিন মেয়েকে দেখিনি, বুঝিনি মেয়ের কি দরদ, আজ মেয়েকে দেখেছি। আজ আমি আমার মেয়ের জন্য, আমার স্ত্রীর জন্য সব কিছু ত্যাগ করতে পারি স্যার, সব কিছু। কিন্তু আমি পারি না, ওই মেয়ে আমার চাই না স্যার। ওই মেয়ের বাবা এখনো জীবিত, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতো, কেউ আমার মেয়েকে ক্ষতি করতে পারবে না, আমি যাব না। আজ থেকে আপনার মতো আমানুষের চাকরিতে আমি ইস্তফা দিলাম, চললাম আমি আমার স্ত্রী সন্তানের কাছে। পিপীলিকার পাখা হয় মরিবার তরে, কাদের যেভাবেই হোক মেয়েটাকে তুলে নিয়ে এসো। ইয়েস। আর বুলেট, নাজিম যেন ওর মেয়ে আর স্ত্রীর কাছে পৌঁছতে না পারে, রাস্তায় কোনো দুর্ঘটনায়। ইয়েস স্যার। নাজিমুদ্দোলা, তুমি দিয়েছ চাকরির থেকে ইস্তফা, আমি দিলাম তোমাকে জীবন থেকে ইস্তফা। নাজিম, নাজিম, এ কি অবস্থা হয়েছে তোমার? নাজিম, 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 ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। বল সাব ইন্সপেক্টর আবিদের আসল পরিচয় কি? বলবো না, মেরে ফেললে বলবো না। মানুষের সত্যিরও একটা সীমা আছে, আমি জানি মুখ তুমি খুলবে এবং কি করে খুলবে তা এখনই প্রমাণ হয়ে যাবে। সাব ইন্সপেক্টরের আসল পরিচয় না বললে তোমার সুন্দর চেহারাটা ক্ষত বিক্ষত করে দেব। বলছি, বলছি, লালু মাস্তানি, সাব ইন্সপেক্টর আবিদ। দ্যাটস লাইক এ গুড গার্ল। তুমি নিজেই তো তালুকদারের লোক, তবে কেন তারা তোমাকে মারতে চেয়েছিল? তালুকদার আমার মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল, আমি দেইনি। বাপ হয়ে কেউ মেয়েকে শয়তানের হাতে তুলে দিতে পারে না স্যার। অথচ সেই তালুকদারের সাথে থেকে তুমি কত মানুষের ঘর ভেঙেছো, সর্বনাশ করেছো, কত পাপ করেছো। পাপ? হ্যাঁ, অনেক পাপ করেছি, অনেক অভিশাপ করিয়েছি। মাত্র 10,000 টাকার জন্য তালুকদারের নির্দেশে একজন ইঞ্জিনিয়ার কি খুন করেছিলাম। ইঞ্জিনিয়ার কি খুন? হ্যাঁ স্যার, সবাই জানতো ইঞ্জিনিয়ার মাসুদ হোসেনকে তার ছেলে রাজু খুন করেছে। সেই নিরপরাধ ছেলের অভিশাপে আমি আমার স্ত্রী কন্যার সংসার সব হারিয়েছি। আজ যদি সেই ছেলে বেঁচে থাকতো আমি তার কাছে হাত জোড় করে ভাব চাইতাম। বেঁচে আছে, আমি, আমি সেই ছেলে, আমি হোসেন রাজু। বাবা, আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু ওই তালুকদার যার অবৈধ ব্যবসা ঢেকে ফেলায় তোমার বাবাকে জীবন দিতে হয়েছিল তাকে তুমি ছেড়ো না। আপনি পুলিশের কাছে বলতে পারবেন এসব কথা? পারবো। আমার মাকে বলতে পারবেন যে আমি, আমি আমার বাবাকে খুন করিনি? পারবো বাবা, পারবো। তালুকদার, আমার বাবাকে তুই খুন করেছিলি, তোকে ফাঁসির তরি থেকে কেউ বাঁচাতে পারবে না। স্যার, স্যার, আমার স্ত্রী সন্তান, স্যার, স্যার, স্যার। আপনি এসেছেন, ভালোই হয়েছে। চলুন এক্ষুনি তালুকদারকে গ্রেফতার করতে হবে। হ্যাঁ, গ্রেফতার করব, তবে তালুকদারকে নয়, তোমাকে। একজন বিশিষ্ট লোকের টেলিফোনে এইমাত্র জানতে পেরেছি
তুমি লালু মাস্তান অস্বীকার করতে পারো তুমি লালু মাস্তান না হ্যাঁ আমি লালু মাস্তান আমি এককালে পাপ করেছিলাম কিন্তু বিশ্বাস করুন যেদিন থেকে ন্যায় আর সত্যের পোশাক পরেছি সেদিন থেকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমার এই ক্ষুদ্র জীবনটাকে উৎসর্গ করেছি তবুও তুমি অপরাধী তার জন্য যে শাস্তি হয় আমাকে দিন কিন্তু তালুকদারের মতো অপরাধীর ক্ষমা হতে পারে না তাকে গ্রেফতার করুন তাই বলে তোমার মতো ক্রিমিনালের কথায় তালুকদারের মতো সম্মানিত ব্যক্তিকে গ্রেফতার করা যায় না তাকে গ্রেফতার করতে হলে চাই যথেষ্ট প্রমাণ প্রমাণ আছে প্রমাণ তার দলে নাজিম নাজিম এই হাসপাতালে আছে সে তালুকদারের বিরুদ্ধে সাক্ষী দেবে আসুন ঠিক আছে চলো আসুন কোথায় তোমার সাক্ষী লালু এখানেই তো ছিল তুমি আবার আমাকে ধোকা দেবার চেষ্টা করছো অ্যারেস্ট হিম নাজিম জানো মায়া আমরা ভীষণ বাঁচাবেঁচে গেছি একজন ক্রিমিনাল আমাদের চোখে ধুলো দিয়ে আইনের পোশাক পরে আমাদের সামনে ঘুরে বেড়াত অথচ আমরা কিছুই জানতাম না কি বলছো তুমি কিছুই তো বুঝতে পারছি না আরে আমরা কি বুঝতে পেরেছিলাম যে সাব ইন্সপেক্টর আবিদের মুখোশ পরে লুকিয়ে আছে লালু মাস্তান লালু আঙ্কেল হ্যাঁ যে তোকে চুরি করে নিয়ে গেছিল ওকে এমন শিক্ষা দেবো যে না না দাদি তুমি ওকে মেরো না লালু আঙ্কেলই তো গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে নিজে গুলি খেয়েছে তবু আমাকে মারতে দেয়নি দাদি কি বলছিস তুই হ্যাঁ সত্যি বলছি ও তো আমাদেরকে এর আগেও বলেছিল লালু মাস্তানি ওকে বাঁচিয়েছে না 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 এ কি করে সবাই দেখেছে সবাই দেখে বাইরেরটা ভেতরেরটা কেউ দেখে না স্যার কে তুমি কি চাও এখানে আমি তালুকদারের ডান হাতে নাজিমুদ্দৌর আর ওই শয়তান তালুকদারে আমার স্ত্রী সন্তানকে ধরে নিয়ে গেছে আমাকে মারতে চেয়েছে তাই মরার আগে পাপ প্রকাশ করে আমি পুলিশের কাছে জবানবন্দি দিতে চাই স্যার তালুকদার কি বলছো তুমি হ্যাঁ ওই পাপি তালুকদার সারা জীবন অন্যায় করেছে জীবনের শেষ প্রান্তে এসে এখন বুঝতে পারলাম পাপিরা কারো বন্ধু হয় না কিন্তু কিন্তু পুলিশের বন্ধু তাই সেই পুলিশের কাছে এসেছি আমার স্ত্রী সন্তানকে বাঁচান স্যার কে আপনি আপনি ইঞ্জিনিয়ার মাসুদের স্ত্রী হ্যাঁ আমি তালুকদারের নির্দেশে আপনার স্বামী ইঞ্জিনিয়ার মাসুদকে খুন করেছিলাম আমি সেই পাপি যার জন্য মিথ্যে খুনের অভিযোগ দিয়ে রাজু ঘর ছাড়া হয়েছিল তুই আমার সন্তানকে ঘর ছাড়া করেছিলি আমাকে বিধবা করেছিলি তোকে আমি মেরে ফেলবো মেরে ফেলবো তোকে আমি মেরে ফেলবো আমাকে এ কি করছে আমন বলছে আমন মেরে ফেলবো আমন আমার রাজুকে আমি বিনা দোষে মেরে ফেলেছি আল্লাহ আপনার রাজু বেঁচে আছে বোন তালুকদারের নির্দেশে যাকে আমি পিঠেহারা করে ঘর ছাড়া করেছিলাম সেই আমাকে তালুকদারের হাত থেকে বাঁচিয়েছে আপনার ছেলেই হচ্ছে সাব ইন্সপেক্টর রাজু আমার রাজু বেঁচে আছে কি বলছো তুমি হ্যাঁ ইন্সপেক্টর সাহেব রাজু অপরাধী নয় তালুকদারে বানিয়েছিল ওকে লালু মাস্তান ওর কোনো দোষ নেই ভাইয়া কোথায় আমি রাজুর কাছে যাব নাজিমের কথা যদি সত্যি হয় তবে নিশ্চয়ই রাজু ছাড়া পাবে আর তালুকদারও রেহাই পাবে না সব কিছু নির্ভর করছে নাজিমের জবানবন্দির উপর চলো তোমাদের রাজুর কাছে নামিয়ে দিয়ে আমি নাজিমকে নিয়ে কোর্টে যাব কোর্টে ওর জবানবন্দি রেকর্ড করেই মুখোশধারী ক্রিমিনাল তালুকদারকে গ্রেফতার করতে হবে আমার স্ত্রী সন্তান হ্যাঁ তারাও মুক্ত হবে চলো এসো ওঠো আমার সব জানে তার লেস টানলে মাথাও চলে আসবে একদিন সুতরাং ওকে ছাড়া রেখে নিজের বিপদ ডেকে আনতে আমি রাজি নই লালুকে আপনি আমার হাতে দিয়ে দিন আমি আপনাদের সবাইকে সসম্মানে ছেড়ে দেব অসম্ভব আমার জীবন থাকতে আমি তা করব না অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমি জানি এর একটা সুইচ টিপে দিলে নিচে জ্বলন্ত আগুনে আপনার দেহটা পুড়ে শেষ হতে সময় নেবে মাত্র 10 সেকেন্ড
শয়তান, তোর মুখোশ আমি খুলে দেব। আমার মুখোশ যারা খুলে দিতে চায় তাদের অকাল মৃত্যু এসে ডেকে নিয়ে যায় ইন্সপেক্টর সাহেব। ইঞ্জিনিয়ার মাসুদ হোসেন আমার হিরোইনের গোপন ব্যবসার কথা জেনে ফেলে, তাই আমার এই নির্দেশে নাজিম ওর জীবনের সুইচটা অফ করে দেয়। বেচারা নাজিম, আমার পাঁচাটা কুকুর মেয়ার স্ত্রীর জন্য আমার মুখোশ খুলে দিতে চেয়েছিল, তাই বলো এই সামান্য ব্যাপারে এত চিৎকার করার কোনো মানেই হয় না। এটা একটা নমুনা মাত্র। আমার কথা মতো লালুকে আমার হাতে তুলে না দিলে আপনার প্রিয় স্ত্রী মায়া, মাতৃতুল্য শাশুড়ি, প্রাণ প্রিয় সন্তান সাপ্তি, নাজিমের স্ত্রী আমেনা, মেয়ে রিনা, একে একে সবাইকে হত্যা করা হবে। এতগুলো মূল্যবান জীবনের বিনিময়ে এক শয়তান লালু মাস্তানের জীবন আমার হাতে তুলে দেওয়া আপনার উচিত নয় কি? আর তা না হলে বলুন, আপনার পরিবার দিয়েই শুরু করি ইন্সপেক্টর। আমি রাজি। দ্যাটস গুড, রিলিজ হিম। রাজু ভাইয়ের জীবনের বিনিময়ে নিজেদের জীবন আমরা চাই না। মনে রাখবেন, আপনি একজন পুলিশ অফিসার, অপরাধীর ভয়ে অন্য আরেকজনের জীবন আপনি নষ্ট করতে পারেন না। চুপ করুন, কোন কথা আমি শুনতে চাই না। একজন অপরাধীর জন্য আমি আমার স্ত্রী সন্তান হারালে দেশের কোনো লাভ হবে না, সুতরাং কেন আমরা জীবন দেব? তোমার ভাইয়ের জন্য তোমার শ্রদ্ধা আছে, আপনার ছেলের জন্য আপনার মমতা আছে, আপনার প্রেমিকের জন্য আপনার ভালোবাসা আছে, তেমনি আমার স্ত্রী সন্তান মায়ের জন্য আমারও স্নেহ মমতা ভালোবাসা আছে। তাদের জীবনও আমার কাছে অনেক মূল্যবান। হের 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 হের, বড় বুদ্ধিমান অফিসার। অতএব যাত্রা শুরু করুন। কাল সকাল 10টায় গার্ডেন হিলে লালু মাস্তানকে নিয়ে এসে সবাইকে মুক্ত করে নিয়ে যান। বাট নো ট্রিক্স। হ্যাঁ যাচ্ছি, তবে কথার বরখেলাপ করবেন না। কলিমুল্লা, পুরো গার্ডেন হিল ডিনামাইট দিয়ে ঘিরে রাখবে, পুলিশকে বিশ্বাস নেই। ড্যানি, ডিনামাইট বসানো শেষ হয়েছে। বস, চিন্তা করবেন না, ইন্সপেক্টর আসতে অনেক দিন, এর মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তা না হয় হলো, কিন্তু একটু গানা বাজানোর কথা বলেছিলাম না, সেটাও রেডি বস।
বলে বাপের নাম চাচা রে চাচা বাপের নাম চাচার চাচা নিজে কথা ভুলে গিয়ে আপন জান বাঁচা এই দিল খুলে দাও এই প্রাণ খুলে গাও আজ যত ভাবো না যাও ভুলে যাও সিদ্ধান্তে ভুল হলে এখান থেকে একটা মানুষের
জান নিয়ে ফিরে যাবে না। উড়াল পাখির মতো সবাই রে গুলি করে মায়া হলামু। আপনার লোকজনের বন্দুক ফালাইতে কন, আপনারে ছাইরে দেন। কখনো কোথায় অর্ডার দেন? হীরা মাইক চার্জ করে
বস চলো না দেখি তোকে পালিয়ে কিল রাজু আমি জানি ওরা কোন দিকে গেছে খবর লাগাই চল যাই পুলিশ আব্বা সাহসিকতা দেখিয়ে এতবার একটা দলকে ধ্বংস করেছে সত্যি এটা ডিপার্টমেন্টের গর্বের ব্যাপার কেন লজ্জা দিচ্ছেন স্যার আপনি এত সুন্দর করে প্ল্যানটা দিয়েছিলেন বলেই তো আমরা সফল হতে পেরেছি রাইট রাইট স্যার চলো 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 বিয়ান স্বপ্নের চেয়ে আরো সুন্দর করে একটি প্রাসাদ আমি গড়ি।